السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وقال تعالى ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري محبت سيد درود إبراهيم برو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات الذكر الحكيم بركنا الجور جبا سمجر ادوك آجتو وستم بارسي کی تفسير القرآن محفلر سمباني تو صحب صدار دردران تو تھی کہ آگو تو سمباني تلما اکرام ببنو جگت تھی کہ آگو تو صدبا جن مروبیان اکرام سمبائش کے جبا بھائیرا পর্দার আড়ালের অবস্থানরত সতী সাধবী দিনদার মা ও বোনেরা আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই ফিতনা যুগ পাশাদের যুগ যে যুগের মুসলমান নাফরমানির চরম শিখরে পৌঁছে রেখে কামিয়াব মনে করেছে যে যুগের মুসলমান কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনের সফলতার চাবি কাঠি জানা সত্ত্বেও
নিজের মন গড়া তন্ত্র মন্ত্র দিয়ে নিজের জীবনের সফলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এমন একটা প্রতিকূল মুহূর্তে আল্লাহ তাবারাকা তাআলা সন্ধ্যা থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত সকল ব্যস্ত থেকে অপেক্ষা করে আমাদের মতন কিছু সংখ্যক গুণাগার বান্দাকে বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে এক মুবারক মজলিস মাজারিসুল্লাহ মাজারিসুর রহমান তথায় জান্নাতের বাগানের মধ্যে বসে জাতির শ্রেষ্ঠ সন্তান নবীজির কলিজার টুকরা উলামায়ে কেরামের সাহাবত ইখতিয়ার করে কোরআন সুন্নাহর কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক আনায়াত করেছেন। এই জন্য আমরা সকলেই আমাদের অন্তর থেকে হিংসা বিদ্যা শরিয়া অহংকার তাকাব্বুর দামাক দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বহিষ্কার করে অন্তরটাকে রব্বুল আলামিনের জন্য উন্মুক্ত করে কালিমাতুস শুকর হিসাবে সকল শক্তিকে উজার করে সজ্জনের কণ্ঠে একবার চিৎকার করবেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার আসলে আমি অত্যন্ত অসুস্থ, গলায় ব্যথা বুকে ব্যথা কয়েকদিন যাবত, তারপরে যেহেতু আপনাদের খেদমতে হাজির হয়েছি কিছু কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ, অল্প সময় লম্বা সুরা না। আমরা যারা এখানে আসছি আমরা খুশি না বেজার? আমরা যদি খুশি হইয়া থাকি আমাদের এখানে কে আনছেন? আমাদের মালিক কে? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যে সমস্ত ইমানদারদের আমি আল্লাহ বন্ধু হয়ে যাই, যাদের জান্নাত দিতে চাই, যাদের মর্যাদা বাড়াইতে চাই, ওই সমস্ত ইমানদারকে দুনিয়ার অন্ধকারকে আমি আল্লাহ কুরআনের মাহফিলে বসায় দেই। এখানে একটা তাফসীর শুনতে হইব, আল্লাহ বলছেন অন্ধকার থেকে আলোর ভিতরে আনেন, তাই বললাম অন্ধকার থেকে কুরআনের মাহফিলে আনেন। নূর শব্দের পরিভাষা অর্থ হচ্ছে আলো, এটা লাইটের আলো না কারেন্টের আলো না, আলোকে দর্শন করতে হইলে আরেকটা আলোর প্রয়োজন। কথা ঠিক না বেঠিক? সুরাকান যেমন সূর্যের আলো আছে চোখের আলো নাই কিছু দেখা যাবে, সূর্যের আলোকে সঠিকভাবে অনুধাবন করতে হইলে সেই চোখের আলোর প্রয়োজন। এই সূর্যের আলো আর চোখের আলো দুই আলো সমান নয়, লোকটা দুনিয়ার যে কোনো গন্তব্য পর্যন্ত পৌঁছা সম্ভব, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সূর্য আলোকে দর্শন করার জন্য যে আপনি তোমার দুইটা চোখের আলোর প্রয়োজন, তোমার দুইটা চোখ হইছে সূর্য, এই চোখে যা দেখা যায় সঠিকভাবে আমার মা আমি মাওলাকে চেনার জন্য মাত্র অন্তর চোখের আলোর প্রয়োজন। যাদের বাহ্যিক চোখগুলি ভালো আছে অন্তর চোখগুলি নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদেরকে ডাকতে বলেন ফা ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন যারা আমার দিন সম্পর্কে নির্ভুত, যারা আমার হিদায়াত থেকে বঞ্চিত, এদের বাহির চক্ষুগুলি বন্ধ হয় নাই, অন্তর আমার চক্ষু আছে, এই নির্ভয়তার কারণে আমি আল্লাহ হিদায়াত থেকে বঞ্চিত। আল্লাহ বলেন বাহির চক্ষের মাধ্যমে ঘুরে দুনিয়ার ডাক্তার ফার্মেসি থেকে চশমা লাগাই নিছারে অন্তর নষ্ট দিলে আইয়ুহান্নাস কাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়াসিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহর হে আমার মণ্ডলী, তোমার পক্ষের মাধ্যমে রোগ হয়েছে কিছুই ভালো না, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমের ভিতরে অবতীর্ণ করেছি তোমার জীবনে শ্রবণ করবা আর গ্রহণ করবা, আমি আল্লাহ কথালাম অন্তর্জাত রসিবা হয়ে দেবে। আল্লাহ আকবর। কান জিজ্ঞাসা করি অন্তরক মুক্তির জন্য কুরআন না গান? কথা কন ডাকে সুরা কন। এই জন্য আল্লাহ তার আল্লাহ নবীর উপর কুরআন না দিল কোন নবীর ডাকতে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ হে নবী এই কোরআন কারীম
আপনার উপরে জন্মবতরণ করেছি। অন্ধকার আচ্ছন্নের মধ্যে যেরকম লাইটের আগুন তাকে চোখে দেখে না, এদের অন্তর চক্ষু গুমরা হয়ে গেছে। এদের সামনে কোরআন কারিমের তেলাওয়াতের দ্বারাতে কোরআন দে অন্তরের মধ্যে আলো ছড়িয়ে করে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য কোরআন নাযিল করেছি। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জন্য আল্লাহ বলেন, যে সমস্ত ঈমানদারদের আমি আল্লাহ মর্যাদা বাড়াইতে চাই, যাদের জান্নাত দিতে চাই, ওই সমস্ত ঈমানদারকে দুনিয়ার অন্ধকার থেকে আমি আল্লাহ কুরআনের মাহফিলে বসায় দেই। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা অনেক মানুষের থেকে আমাদের কাহিদাতের জান কুশিরা বেজান। আমি অল্প সময় কথা বলবো, জিজ্ঞাসা করি কোরআনের আলোচনা শুনলে যে অন্তর পরিষ্কার হয় এটা আপনাদের বিশ্বাস হয়? একটা উদাহরণ দিই, বাদশার দরবারে আলেম থাকে, বাদশা আলেমকে দেখতে পারে না, আমরার দেশে মতলুক আছে আলেম ওলামাদেরকে দেখে সই চুলকা কথা কন না কাছে না নাই। ও মিয়া, বাদশার দরবারে আলেম থাকে, আলেমকে দেখতে পারে না, অনেক সময় আলেম ওলামাদেরকে বলে আধা পাগল আছে না নাই। যারা আলেম ওলামাদেরকে আধা পাগল বলে, যারা ফ্যান শার্ট পরে নাস্তিক মুর্দারদের পোশাক পরে রয়েছে পুরা পাগল। আধা পাগল আর পুরা পাগলের কিচ্ছা শুনবেন? অল্প সময় কথা কই, আয়াতের ব্যাখ্যাটা কতক্ষণ করতে পারে আল্লাহ জানে, শুনবেন তো ইনশাআল্লাহ। স্কুলে ইনস্ট্রাক্টর আছে, ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর তো খ্রিস্টান ভদ্রলোক, খ্রিস্টানরা কিন্তু নবীর সুন্নত দেখলেই এদের মাথায় আগুন ধরে, আর শয়তান নবীর সুন্নতকে সবচাইতে ভয় করে। তার একটা প্রমাণ দেই, আপনাদের এলাকার ভিতরে মতলব যাইবেন মার্কেট করার জন্য, এমপি সাহেব মন্ত্রী সাহেব যত সাফ আছে সব সাফ গেছে মার্কেট করতে, এমন অবস্থায় গ্রামের বেহায়া নারী একজন রে ডাক্তার দিয়ে আরেকজন কিডনা কাটতে নিয়ে যাইতেছে, কাউরে কো ওয়াইফাই না। এমন অবস্থা আমার মহসিন ভাই গেছেন একটা পাঞ্জাবি কেনার জন্য, এই মুহূর্তে দেখবেন মহিলারা পিছন দিক দিয়ে তাকায় দেখে দাড়ি আর টুপি আর খুচরা এসে গেছে। এমনি স্বামীরা বলতেছে সরো, কই কেন কই দেখো না কে আসছে। এমনি দেখবেন বুকের কাপড় টান্ডা মাটা উঠাইয়া রাস্তা ফাঁক করে দিছে। কথা একটা বেটিক, এই বেটা তুমি এত বড় নেতা, তুমি এত পাওয়ারফুল, তোমারে দেখে তো এই মহিলার কাপড় মাথায় উঠে নাই, রাস্তা ফাঁক হয় নাই, এই সাধারণ মজবি দেখা রাস্তা ফাঁক হইল কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, বেফর্দা নারী এবং পুরুষ যখন একসাথে থাকে তখন শয়তান তাদের প্রভাব বিস্তার করে না, শয়তান আমার সুন্নতরে বই করে। এই হুজুরের কাছে সুন্নতটা ছিল, এই মহিলার নজরে ফিরিয়া মহিলার কাছ থেকে শয়তানটা চলে গেছে, অনুভূতি ফিরে আইছে, এই জন্যই মাথায় কাফর দিছে। কথা ঠিকটা বে ঠিক সুরা কান কথা বুঝে আসতেছে? এইবার হুজুরকে দেখি ইন্সপেক্টর ছোট্ট এক ছেলে, তার আব্বা একদম জন্মের পর থেকেই কোরআন শিক্ষা দিছে, স্কুলে পাঠাইছে, সকাল সন্ধ্যা কোরআন পড়া স্কুলে পাঠা দিছে, পায়জামা পাঞ্জাবি পরায়া, ওই যে পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি কার পোশাক সুরা কান কার পোশাক, ইসলামের পোশাক কি ফ্যান শার্ট না পায়জামা পাঞ্জাবি? কথা কন দেখা, আমাদের ধর্ম কি? দুই চারটা কথা কম বেশি না, আমাদের ধর্ম কি? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আমার পছন্দ ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের একটু ব্যাখ্যা এসে গেছে, করতাম নি করতাম করতাম, আজকাল তো ইসলামের ব্যাখ্যা কেড়া করবো না, তাই না আলেমরা কথা কন? আর আমরার দেশ ব্যাখ্যা করে নেতার দলে, কথা ঠিক না বে ঠিক সেরা কম? ওই মিয়া জাহারি কাজ তারি সাজে, অন্য করলে জঞ্জাল বাজে, এখন ইসলামের ব্যাখ্যা নেতারা ক্যামেরা করে দুই চারটা কথা কই, তার বুমায় তো যাবো ইনশাল্লাহ। জিজ্ঞাসা করি আমাদের ধর্ম কি? জিজ্ঞাসা করি কার কার ধর্ম? ইসলাম, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমাদের ধর্ম কি? ইসলাম কাকে বলে জানার দরকার আছে না নাই?
ও মিয়ার নামাজের নাম ইসলাম না, হজের নাম ইসলাম না, যাকাতের নাম ইসলাম না, ফাকরির নাম ইসলাম না, টুফির নাম ইসলাম না, ফরদার নাম ইসলাম না, জিকিরের নাম ইসলাম না, শুধু ওয়াজের নাম ইসলাম না, সভা করানোর নাম ইসলাম না, মুক্তি হওয়ার নাম ইসলাম না, মুহাদ্দিস হওয়ার নাম ইসলাম না, ইসলাম কাকে বলে জানার দরকার আছে না নাই? ইসলাম একটা বডির নাম, কিসের নাম? ও মিয়া শুধু হাতের নাম কিন্তু বডি না, বডির মধ্যে হাত আছে। দাঁতের নাম বডি না, বডির মধ্যে দাঁত আছে। চোখের নাম বডি না, বডির মধ্যে চোখ আছে। পাওয়ার নাম বডি না, বডির মধ্যে পাও আছে। নামাজের নাম ইসলাম না, ইসলামে নামাজ আছে। কথাটা কি না? হজের নাম ইসলাম না, ইসলামে হজ আছে। যাকাতের নাম ইসলাম না, ইসলামে যাকাত আছে। ইসলাম কাকে বলে? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার বন্ধু 63 বছর জিন্দেগীর ভিতরে 23 বছর জিন্দেগীর নাম ইসলাম। আল্লাহর নবী এই কোরআনে কারিমের ওহির ভিতরে যা করতে বলছেন তা করা, যা ছাড়তে বলছেন তা ছাড়া, মাঝখানের জায়গার নাম ইসলাম। ইসলাম দ্বারা মানে তাদেরকে বলা হয় মুসলমান। কথা বুঝে আসতেছে? তাদেরকে কি বলা হয়? এইবার আমাদের ধর্ম কি? আমাদের দেশে তো নতুন ব্যাখ্যা শুরু হইছে, কয় ধর্ম যার যার উৎসব সবার। কথা কন না কেয়া ওই নেতা, এই কথা যদি বইলা তো কুদার কসম, যে তওবা নসিব না হ মুশরিক হইয়া কবরে যাইবা। ভালো করে বুঝছেন, আমাদের এই সবারা কি ধর্মীয় উৎসব কিনা? কথা কন কথা কন, সবারা কি ধর্মীয় উৎসব কিনা? শুক্রবারের জুমার নামাজটা কি ধর্মীয় উৎসব কিনা? ঈদের নামাজটা কি ধর্মীয় উৎসব কিনা? আমাদের সবার মধ্যে কোন খ্রিস্টান কোন হিন্দু আসছে? আসে নাই ঈদের নামাজে? আসে নাই? তুমি যে বললা মুসলমান হইয়া ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বইলা নেতা হইয়া বউ বাচ্চা নিয়ে হিন্দুদের পূজার মধ্যে ফায়েস কানাল লাগি বৈশা থাকো, তাহলে ধর্ম যার যার উৎসব যদি সবার হইত, তোমার ইসলামী মাহফিলের ভিতরে ঈদের নামাজে হিন্দুরা কেন আসে না? কথা কন না কেয়া। তাহলে বুঝা গেল, তোমার মতো বাটপারের ধর্ম ইসলাম না। তুমি না হইতে পারলা হিন্দু, না হইতে পারলা মুসলমান, বেডাও না বেডেও না। আমাদের ময়মনসিং বলে গুরমা হিজলা। কথা কন না কেয়া, কথা দেখছি না বেঠি, কথা বুঝেন নাই? বেডাও না বেডেও না, এটা কি কয়? আমাদের মুসলমান হয়ে গেছে হিজলা। কথা কন না কেয়া, কথা দেখছি না? আমাদের ধর্ম কি? অনেকগুলি ধর্ম থেকে বেছে নিলাম কয়টা রে? জোরে বলেন নাম কি? অনেকগুলি মেয়ের ভিতর থেকে বিয়া করবেন কয়টা রে? অনেকগুলি ধর্মের থেকে মান্য নিলাম একটার নাম হইছে ইসলাম। অনেকগুলি মহিলার ভিতর থেকে বিয়া করবেন একটা রে? ওই মেয়ে বিয়ে যার বউ তার, ঠিক কিনা যারা কন? অনেকগুলি ধর্ম থেকে মান্য নিলাম ইসলাম রে? ইসলাম যার উৎসব তার, ঠিক কিনা? এবার কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, আমি বলবো বিয়ে যার যার বউ সবার। কথা কন না কেমন কন? এই জন্য ইসলামের ব্যাখ্যা কারা করবো? জোরা কন কারা করবো? আলেম সারা ব্যাখ্যা করলে ব্যাখ্যা কি হইব? কেমন ভুল হবে? এক ছাত্র তার উস্তাদ, উস্তাদে ছাত্র জিজ্ঞাসা করে বলো তো দেখি, যে বেশি খেল তারে তারে কি বলে? কসা যে বেশি খেল তারে তাকে খেলোয়ার বলা হয়। এইবার বলো যে বেশি জানে কসা তাকে জানোয়ার বলা হয়। ব্যাখ্যা কেমন হইছে মনে করেন? কথা করেন না, কথা দেখি না? যে কথা বলতেছিলাম, ইসলাম ব্যক্তিরা কিন্তু আলেম ওলামাকে দেখতে পারে না। কথা দেখছি না? এমন অবস্থা, ওই শুধু বাচ্চারা ফায়দা মাফান্দাবি পরে স্কুলে যা, ইনস্ট্রাক্টর আইসা বলে মাস্টার সাহেব আমি তো এই দাড়ি টুপি দেখতে পারি না, এই এই টুপি বান্দাবি দেখতে পারি না। এই ছেলেকে বলবেন আমাদের নির্ধারিত পোশাক পরে, স্কুলের পোশাক পরে আসতে।
ও মিয়া জিজ্ঞাসা করি আমরার দেশের কিছু মুসলমান আছে আওয়ামী লীগকে ভালোবাসিয়া গরমের দিন মজিব কুটলা গায়ে ঘুরে দলর পরিচয় দিবার জন্য বিএনপিকে ভালোবাসিয়া দানেশের ইস্তিগাল্লা গায়ে ঘুরে জামাতকে ভালোবাসিয়া দাড়িপাল্লার ইস্তিগাল্লা গায়ে ঘুরে জাতীয় পার্টিকে ভালোবাসিয়া নাঙ্গলের ইস্তিগাল্লা গায়ে ঘুরে মুক্তিযোদ্ধা সনদ পাইয়া ইস্তিগাল্লা গায়ে ঘুরে আর মেয়ের সাথে সম্পর্ক করিয়া চামড়া হুরিয়াতের মাধ্যমে নাম লেখে বিভিন্ন রূপমক কর দিয়া আংটি বানায় হাতের মাধ্যমে লাগায় ভারতের খেলোয়াড়রা ভালোবাসা খেলোয়াড় মার্কা গিঞ্জি ভরে আর নবীর উম্মতের দাবিদা দাড়ি রাখতে শরম করে এর সাইতে বাটপার আল্লাহ জমিনে হতে পারে না চাইতে বড় বাটপার আল্লাহ জমিনে হতে পারে কথা ঠিক কিনা আবার দলিল দেয় হুজুর এত বই কেনা মন্ডা বালাই আরেক বাটপার আপনাদের দেশে ধান ক্ষেত আছে না নাই তোমার অন্তরে নবীর মহাব্বতের সার আছে সারের মাধ্যমে কালার কই বুঝা গেল মরিয়া গেছে এটা ভালোবাসা নামের বাটপার কিন্তু মরার সময় কিন্তু কবরের মধ্যে গেলে এই কথা বলো হইতো না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আওয়ামী লীগ কথা কর না কে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি জাতীয় পার্টি কথা কর না কে আরে কথা কর না কে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বিএনপি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মন্ত্রী বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি নেতা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি সামসা কি কইব বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি তাহলে বুঝা গেল কবরে গেলে যদি নবীর মিল্লাতের পরিচয় দিতে হ নবীর মিল্লাত নিয়ে কবরে না গেলে ফিফটি ছাড়াও পাই না এইবার নবীর মিল্লাত নবীর পোশাক পরিচ্ছদ পরা নবীর তরিকা পরা আল্লাহ আকবার কর এই শুরু বাচ্চাটাকে যখন ফাইদাই ফান্দাই পরা স্কুলে পড়াইছে আজকাল তো আমরা দেশের বাচ্চারা রে আলিফ লাম কাইদা সিবারা পড়তে দিলে কান্দে আর ছেলে যদি খালি গান্ডা শুনলে কো সখী গো আমি ফ্রেমের গাঁটের মাঝি তোমার বেলা পার করিতে পয়সা নিব না মানে মাগ না পার করবো সে নাও বেচ্চা বাড়ির যাই বইটার কিন্তু খবর নাই কথা কন না কে মা শুননা কয় শুনছো বাবুর আব্বু ক কি বাচ্চা দেখলে মায়া আমার শিল্পীব আল্লাহ ক হারাম জাদি তোর শিল্পী গিরি সুড়াইব কথা কন না কেন ও কাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা আমাদেরকে প্রশ্ন করছে একের বুকের মধ্যে ফাড়া না দিয়া জাহান্নামে যাবো না কথা ভালো করে বুঝলেন এইবার ছেলেটা বলতেছে এমনে ছেলা দেখে কইতেছে মাস্টার সাহেব আগামী তারিখে যেন এই ছেলে এই পোশাক পরিয়া না আসে মাস্টার সাহেব ভাবতেছে হাই হাই রে এখন যদি আমি এই পোশাকে বিরুদ্ধ আচরণ করি তাহলে তো এলাকার লোকজন আমার দিকে হেকেকে যাইব আমার দিকে রাগান্বিত হইব এখন কি করি পরের পরের তারিখে আবার যখন তো আমরার দেশে ফিরের অভাব নাই কথা কন না কে মুরিদের চাইতে ফির বেশি নামের আগে দা মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি কিন্তু যমুনার বড় কুতকুত মুখে দাঁড়িয়ে নাই কথা করেন না কে ফেডের মধ্যে ফরা দিলে কুল হু আল্লাহ কইবার হইতো না মারে হত করে এই ব্যাপারে চাইছিলাম ফিরের পরিচয়টা কিছু বর্ণনা করতাম শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কথা বুঝে আসছে যদি বসেন তো একটু শুনবেন আর কি পরে আল্লাহ আকবার কর জিজ্ঞাসা করে মুসলমান এইবার এই ছেলেটাকে যখন মাস্টার বলতেছে আগামী তারিখে তুমি যখন ইন্সপেক্টর আবার আসবে মাস্টার বলতেছে আগামী তারিখে স্কুল বন্ধ
সব ছাত্র বিদায় করে ছেলের কানে বলতেছে স্কুল বন্ধ, ছেলে কয়েকটা ঠিক আছে তাহলে স্কুলে আইব না। পরের তারিখে যখন সব ছাত্র স্কুলে আসতেছে, ছেলেরা খেলাধুলা করতেছে, ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাও? তো স্কুলে। আমারে তো স্যারে বলছে স্কুল বন্ধ, তোর যে ভালো কাফর না এই জন্য কইছে স্কুল বন্ধ। আমার না আছে আব্বুড্ডি আছে, না হয় আব্বুড্ডি ফিরে যাই আমি, কথা কর না কে? অন্তার বাপ তো তবলিক করে, তবলিকের বড় আমির, তার বাপের পায়জামা পাঞ্জাবি এইগুলি খুব বললে সুললে ফিরে আসছে। এখন তো আগের ক্লাসের মধ্যে বসছে, বড় মৌলবি দেখা যায় আগের চাইতে আরো বেশি, কথা কর না কামিয়া, কথা কর না কে? এইবার হেডমাস্টার ক, এইবার তো আমার খাইছে, স্যার আইসা কি বলবো, আমি কি বলবো? এমন অবস্থায় ইন্সপেক্টর আসতে হেডমাস্টার হাত জোর করে গো স্যার আমার কোনো দোষ না, আমি যথেষ্ট চেষ্টা করছি, এইটা আপনি পরীক্ষা করে। ছেলের ডাকটা বলতেছেন, ও ছেলে তোমার ছেলের মধ্যে এই পোশাক কেন? ছেলে বলে, ও স্যার এইটা আমাদের নবীর সুন্নত। আব্বা বলছেন যে ব্যক্তি নবীর সুন্নত মানবে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তার জন্য কল্যাণময় জীবন দান করবে। কয় তোমার কেমন কল্যাণ হবে? কথা দিমাগ শক্তি বাড়ায় দিবা, বুদ্ধি শক্তি বাড়ায় দিবা, আল্লাহ আকবার। কান কয় তোমার কেমন বুদ্ধি শক্তি আছে? একটা ইন্টারভিউ নেই কোনেন। কয় আমি তোমাদের স্কুলে আসি রেলগাড়ি দিয়া, রেলগাড়ি থেকে নেবে তোমাদের স্কুল আসতে আমার 15 মিনিট হেঁটে সময় লাগছে, বলো তো দেখি আমার বয়স কত? একটা লোক যদি 15 মিনিট হাঁটে, তার বয়স যদি 40 বছরের নিচে থাকে, সুস্থ থাকে, ঘন্টাইতে 3 মাইল যাইতে পারে। কিন্তু এত বড় একটা পিশাব একটা ছোট বাচ্চার কাছে চাওয়া কি ঠিক হইছে? আপনারা কোন ঠিক হইছে? ছেলে বলে, স্যার এত বড় প্রশ্ন আমার করলেন, আপনার বয়স 60, আসলে ইন্সপেক্টর বয়স 60, কথা কর না কি? স্যার সারে বলে, আমার বয়স 60 তুমি কেমনে বললা? কো স্যার আমার এক ভাই 30 বছর বয়সে সে হাফেজ মাওলানা হইছে, এই জন্য সাধারণ মানুষ তারে দেখে হাদিস কোরআন বললে বলে আধা পাগল। আপনি যে প্রশ্ন করছেন পুরা পাগল, সারা এই প্রশ্ন কেউ করতো না, এই জন্য বলছি 30 আর 30 60, কথা বুঝেন নাই? এই দেশের জমিনে যারা উলামায়ে কেরামকে দাড়ি টুপি দেখলে আধা পাগল কো, তারা নাস্তিক মুর্তাদদের পোশাক পরে, এরা হইছে পুরা পাগল, কথা কর না কে? বুঝাইবার পারতাছি, খারাপ লাগতাছে আপনাদের? এরা কি জুরা কানে? এরা কি মোহতারাম যে কথা বলতেছিলাম এবার শুনুন। ও ভাইয়েরা আমার, আমি কোরআনে কারীম থেকে একখান আয়াত তেলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, যারা ইয়াখশাউনা রাব্বাহুম মিল গায়ব, যারা আল্লাহরে না দেখে ভয় করব, তাদের দুইটা পুরস্কার, লাহুম মাগফিরা, 1 নম্বর পুরস্কার আল্লাহ তাকে মাফ করবেন, 2 নম্বর উত্তম মর্যাদা আল্লাহ তাকে পুষিত করবেন। এখন আল্লাহকে ভয় কারা করে? যাদের অন্তরে আল্লাহর কুরআন আছে, আল্লাহর জমিনে একমাত্র তারাই আল্লাহকে ভয় করে। তার একটা ঘটনা বলবো, আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পর দিয়া একটা হাদিসের কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের ভাষ্যকার ব্যাখ্যাকারী আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আকবার, আল্লামা ইবনে আসকালানী কে ছিলেন? ও যুবক ভাইয়েরা তোমরা শুনো, আল্লামা ইবনে আসকালানী 22 বছর বয়সের সময় আম্মা মারা গেছে, 20 বছর বয়সের সময় আব্বা মারা গেছে। বাসার কার ভিতরে একটা জঙ্গলের ভিতরে একটা কুরের গর্ভে দে আল্লাহর কুরআন নবীর হাদিস তেলাওয়াত করেন, আল্লাহু আকবার করেন। কয়েক বছর পর বাসার একটা মাত্র মেয়ে নদীর পারে ঘোরাফেরা করার জন্য যাইতেছে, যাইতে যাইতে প্রাকৃতিক দৃশ্য দেখে বহু দূর চলে গেছে, এমন অবস্থায় দেখে আকাশ মেঘাচ্ছন্ন, প্রবল জোরে বাতাস জারি হয়ে গেছে,
মহিলা দৌড়তে দৌড়তে বলতেছে আল্লাহ এখন আমি কি করব। দেখা যায় জঙ্গলের মধ্যে একটা কুড়ের ঘর, এই ঘরের ভিতরে মিটি মিটি বাতি জ্বলতেছে। মহিলা মনে মনে কই আল্লাহ অবশ্যই এই ঘরের মধ্যে কোন মানুষ আছে। আল্লাহ আকবার, ঘরের মধ্যে দরজা ঢুকছে, হাই হাই রে দুই কা দেখে 22 বছরের সুন্দর যুবক বসে বসে আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করে। মহিলাকে দেখে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কোত্থেকে আসছো? কয় ভাই আমি তো বাতাসের পবনে পরে ঘূর্ণিঝড়ের পবনে পরে তোমার ঘরে আসি। যুবকের দিকে তাকাইয়া মহিলা তরতর করে কাঁপতেছে। ও ভাই জিজ্ঞাসা করি, রাতের সন্ধ্যার পরে যদি কোন 10 মাইলের ভিতরে কোন বাড়ি ঘর নাই এমন অবস্থায় যদি আমাদের দেশে কোন যুবকের ঘরে কোন মেয়ে চলে আসে, এই যুবক তো মনে করব কুরবানির ঈদ শুরু হয়েছে। কথা করেন নাকি মিয়া, কথা করেন নাকি? ভালো করে বুঝেন, অর্ধা বুঝেন, কথা একটু নজর রাখুন, এটা আমরার দেশ ঠিক কিনা? মা বোনদের রাস্তাঘাটে কোনো ইজ্জতের কোনো গ্যারেন্টি নাই, কথা একটু আমি ঠিক শুনে রাখুন। তিন জিনিসের কোনো গ্যারেন্টি নাই, নদীর পাড়ের বাড়ি আর ব্যারেক সারা গাড়ি আর পর্দা সারা নারী, এই তিনটার কোনো গ্যারেন্টি নাই। কে কোন আছে আছে আছে, এদের কোনো গ্যারেন্টি নাই। নদীর পাড়ের বাড়ি যে কোন সময় নদী ভাঙ্গে নিয়ে যাইতে পারে, আর ব্যারেক সারা গাড়ি যে কোন সময় রোডের বাইরে ফটতে পারে, বেপর্দা নারী যে কোন সময় আরেক বাড়ার সাথে চলে যাইতে পারে। কথা কর না কে, কথা দেখতে হবে ঠিক শুনে কর, কয়েকটা কথা বলি। এমন অবস্থা এই মহিলা যখন নাকি তরতর করে কাঁপতেছে, আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে মহিলা তুমি কাঁপতেছে কেন? কই এইখানে আর কে আছে? যুবক জবাব দেয় এইখানে আর কেউ নাই, এই জন্যই আমি তরতর করে কাঁপতেছি, তুমি একটা 22 বছরের যুবক, আমি তোমার কপ্পর থেকে ইজ্জত নিয়ে কেমনে পালাইব? আল্লামা ইবনে রাসখালানি চোখের পানি সে দেখ ওই মহিলারে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ও মহিলা, আমি কোরআনের আলেম, আমি কোরআন পড়ি, আমার মাওলা বলছেন যে ব্যক্তি আল্লাহর না দেখতে ভয় করব ওই ব্যক্তির দুইটা মর্যাদা আল্লাহ তাকে ক্ষমা করব, উত্তম মর্যাদা ভূষিত করব। ও মহিলা এইখানে কেউ নাই, যেখানে পৃথিবীর কেউ নাই সেইখানে আমার মাওলা হাজির আছে। মহিলা তরতর করে কাঁপতেছে, কয় মিষ্টি মিষ্টি কথা বইলা, আমার অন্তরটা মন ফুলসাইতেছে। জিজ্ঞাসা করে মহিলা ভাই করিও না, আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, আমার একটা আত্মসম্মান বোধ আছে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। কথা বুঝে আসতেছে? অল্প সময়, একদম অল্প সময়, আমার এই 10 বছরের মধ্যে এত অসুস্থ কোনোদিন হয় নাই। যা কি করা যায় সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, কথা দেখছি না বেটি। জিজ্ঞাসা করে মুসলমান, এমন অবস্থা মহিলাকে বলতেছে আমার এই জীর্ণ শীর্ণ বিছানা আছে, মনে কিছু না মনে করলে আমার বিছানায় শুইতে পারো। আল্লাহ আকবার কর, আল্লাহর ওলির কথা শুনে মহিলা শুইছে, এমন অবস্থায় শয়তান হাজির হয়ে গেছে। কথা কর না যা, কি হয়েছে? শয়তান কি বন্ধু না শত্রু? শয়তান কি জন্য হাজির হয়েছে? আমরার দেশে তো ফিরে রাখো, পর্দার দরকার নাই, মনের পর্দা বড় পর্দা, এই সব পর্দা উঠাও রে, মনের বাতি বড় বাতি, এই সব বাতি নিবাও রে। কথা বল না কে, আমরা জিজ্ঞাসা করি, যারা সরি বই পড়ছেন জীবনে অন্য কোন কিতাব পড়ছেন না, কালি সরি বইটা পড়ছেন, এই সরি বইয়ের মধ্যে এমন কোন জিকির পাইছেন আপনারা কিতাব করে না? আর আমি আমাদের মুখ আছে, বাড়িতে যাই আমাদের আব্বার আব্বা আব্বা কই ডাকবেন, আজকে আব্বার আব্বা না রেখে গিয়া যদি কোন জুতাতে বাইরে তো না, কথা কই না কে? তোর মুখ কইছে তুই বুবা বুবি করস কেলে, কথা কর না কে? তা আল্লাহ তোরে জবান দিছে তুই আল্লাহরে আল্লাহ আল্লাহ কই ডাকবে, এটা না কই রেখো, এটা কোনটা? কথা কর না কে, কথা ঠিক না ঠিক শুনে কর। আজকাল তো আমরার দেশে এমন ফির আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি নাই, পর্দার কোনো ব্যবস্থা নাই। কথা কর না কে, পর্দা কি ফরজ না সুন্নাত? সুন্নাত।
কথা কয়। এই মুসলমান ওয়া শুনতে শুনতে জীবন শেষ করবা কিনার সরার ভাইয়েরা, হিদায়তের আলোচনা শুননা, ফজিলতের ওয়া শুননা, সত্যি ফানি বাইর করবা। এই কুত্তা মার কাপড় হেজগারে কোনো দাম নাই। একটু পরে বুঝবেন, তার দলিলটা শুনবেন। কথা কন শুনবেন, আমার তো অসুস্থ, শুনবেন নাকি? ফরজা কি ফরজ না সুন্নত? নামাজ ফরজ পাঁচবার, হজ ফরজ জীবনে একবার, যাকাত ফরজ বছরে একবার, রোজা ফরজ এক মাস। ফরজা পালন করবেন কয়বার? জোরা কন 24 ঘন্টা। কয় ঘন্টা? ভালো করে বুঝেন, বাত কান 3 বার, সাফান কান 17 বার, আঙ্গুর কান আধা কেজি, দুধ কান 250 গ্রাম, বাতাস কান কতক্ষণ? জোরা কন দেহের জন্য। আল্লাহ বলেন, বান্দারে দেহের যতগুলো খাদ্য আছে, বাতাস তুই 24 ঘন্টা খাইতে হবে, বা 3 বার খাইলে চলবে, 7 দিনে 1 বার খাইলে চলবে, আঙ্গুর না খাইলেও চলবো, বাতার বন্ধ দিলে তোর দেহ বাঁচবে না। আল্লাহর নবী কো, দেহের জন্য যেরকম বাতাসের দরকার, ইমান বাঁচাইবার জন্য পর্দার সেই রকম দরকার। কারণ কি বলবো নাকি? টাকা কিনেন টাকা, কথা কন না কে? বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি, সুস্থ অসুস্থ, পাগল মাতাল, অচেতন, শিক্ষিত, ধনী গরিব, আমুর মামুর প্রজা, সকলে টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই? এই টাকা তৈরি হয় ঢাকা গাজীপুর। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, যে মেশিনে টাকা তৈরি হয় ওই মেশিনটা কেউ দেখছেন? আরে কথা কয় না কে, দেখছেন না? গেলে দেখাই তো না কেন? সরকার বলে টাকা সকলেই ব্যবহার করতে পারবা, এই মেশিন দেখার অধিকার কারো নাই। কারণ এই মেশিন যদি কেউ দেখে, হুবহু 2 নম্বর টাকার জন্ম নেওয়ার সম্ভাবনা আছে, কথা কন না কে? আপনাদের দরবারে আমার আরজ, টাকার মেশিন দেখলে 2 নম্বর টাকার জন্ম নিব। এই জনকে মেশিনকে যদি সিকিউরিটির মধ্যে রাখা হয়, আমি আপনাদের কাছে আমার আরজু, যে মানুষের জন্য টাকা আর নারী হইল সেই মানুষ তৈরির মেশিন, যতক্ষণ পর্যন্ত নারীকে পর্দার মধ্যে রাখা না হইব, সিকিউরিটির মধ্যে রাখা না হইব, আল্লাহর জমিনে 2 নম্বর মানুষ ফায়দা বন্ধ হবে না। কথা কন কথা ঠিক কিনা? সামনে বুঝায় বিস্তারিত, ফর্দা কি আমরার দেশ আছে? কথা কন না কে? আমি যদি কই আছে, মাঝে মাঝে কই দরজা তার জানালা, কোন জায়গায় দরজা তার 500 টাকা গদের কাপড় কিনিয়া বিল্ডিং এর দরজার মধ্যে ফর্দা লাগাইছে, মহিলার ফেডে ফর্দা নাই, ফেডের ফর্দা গেছে এখন দরজা তার জানালা, কথা কন না কে? কয় হুজুর বেশি কিছু কন্যা যে আমরা বাচ্চার আম্মা এখন বুকরা পরে, সমাজের মধ্যে যে বুকরা নামছে, এইটার নাম বুকরা না, এটা বুকরা নামের বাটপারি। কহুদুর বুকরা কি জন্য পরে? কথা কইমু 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 কথা গলি কইমু কয় বুকরা কি জন্য পরে? ফর্দার লাগি মহিলা সে কালো বুকরা একটা পরছে তো টাইট, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত 50টা সুবাই কালার করব, চশমা এক কান পরব, বেনিতে একটা কান দনিব, জুতা একদিন পাও দিব, হাই হিল আইতে গেলে কোমর বাঁকা দেয় 32টা, ইফতিজিং দেশ আছে না নাই?
কিছু বাগাইতে ছেড়ে দেখবেন মোবাইল নিয়ে পিছনে ঘুরে কইছে হারা তো বালাই দেখা যায় নাম্বার কানেকশন করলে বালাই হইতো ওহন মহিলার পিছে যাওয়া শুরু আধা কিলো যাইবার পরে মহিলা গেছে এক শ্বাস তোলে চা খাইতো মুখের হেজাবটা সরাইছে ছেলে করছে কি মুখের পিছাইয়া কয় হাই হাই রে আধা কিলো রাস্তা কের পিছে আইলাম এটা দিকে একবার ফাতকুলির বছরে বুড়ি বিস্কুটের থেকে তো ফেকেডি বালা আসি কথা কর না কে মিয়া কিছু কিছু বিস্কুট আছে ফেকেট দেখে কিন্না পরে মনে কয় যে বিস্কুট তো ফেকেটি খাই কথা কর না কে বুক কাইফিল তো সৌন্দর্য প্রকাশ করি ভাল লাগি এটার উপরিতে তো ডিজাইনটা তাহলে বুঝা গেল মালদা দুই নম্বর এক নম্বর ফ্যাকেট লাগাইছেন মার্কেটে চলবার লাগে এটা নাম ফর্দাদা এটা ইসলামের নামে বাটপারি কথা কর না কেন কই ভালো করে বুঝেন আমরার দেশে কিছু লোক কয় মৌলবীরা কের ফর্দা ফর্দা করে আমরা ফ্রি মাইন্ড কি মাইন্ড মুসলমান ফ্রি মাইন্ড এটাকে ফ্রি সেক্স বলা হয় মুসলমান ফ্রি মাইন্ড হতে পারে না ময়মনসিংহের বাসা বলি এই মুহূর্তে কিছু তেঁতুল আর কাঁচামরিচ আপনাদের সামনে যদি আমি ভর্তা করা শুরু করি আপনাদের মুখে ফানি উঠব আরে যুবক ভাইয়েরা কথা কও না কেন তেঁতুল আর কাঁচামরিচ যদি কারো সামনে ভর্তা করা শুরু করলে মুখে ফানি না উঠে পরিষ্কার বোঝা গেল রক্ত শূন্যতায় ভুগতেছে ক্যালসিয়ামের অভাব কথা কন না কে কথা দেখ কিনা না আল্লাহ কুরআনে বলেন যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি বিনান নিসা আল্লাহ কয় দুনিয়ার জমিনে যত পুরুষ আমি আল্লাহ বানাইছি প্রত্যেকটা পুরুষ অন্তরে আমি আল্লাহ নারীর ভালোবাসা দিয়া বানাইছি পুরুষ অন্তরে নারীর ভালোবাসা কে দিছে জোরে বল এইবার তেঁতুল আর কাঁচামরিচ কারো সামনে বর্তা করলে যদি মুখে পানি না উড়ে পরিষ্কার বোঝা গেল রক্ত শূন্য তাই ভুগতেছে ক্যালসিয়ামের অভাব আল্লাহ বলেন পুরুষ অন্তরে আমি নারীর খাসিয়া দেয়া দিছি এইবার কেউ যদি বলে আমার সামনে নারী মিষ্টি মিষ্টি কথা বললে ভালোবাসা দিবস পালন করলে আমার খাসিয়াত জাগে না আল্লাহ দিয়া দিছে তোমার জাগে না কে তাহলে বোঝা গেল এই পুরুষটা যৌন শূন্য তাই ভুগতেছে এটা পুরুষ নামের গুরমা হিজলা কথা করেন না কে আর যদি বলে আমি হিজলা না আমার মুখে পানি উঠে তাহলে এইটা কি ফ্রি মাইন্ড না বাট ফ্রি মাইন্ড তা রাস্তা কয়টা হয় বাট পার আর না হয় হিজলা কথা কর না কে কথা বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই যে গাজ করে মুসলমান ও বে এক কান মাত্র কথা বলি বেশি না আল্লাহর নবী কয় আনা শুনো শরীরে যে জায়গায় সিমডি দিলে ব্যথা হওয়া যায় না বুঝা গেল এই জায়গার মধ্যে রক্তের সঞ্চার নাই আমার উম্মতের মধ্যে তার স্ত্রী জার্মে ব্যাপার দায় গুণে অন্তরে আঘাত লাগে না বুঝা গেল অন্তরের মধ্যে ইমানের সঞ্চার নাই কথা কন কথা কন কথা কন ইবনে আরাস কালানি কথাটা মনে আছে আপনার মনে আছে নি মহিলাকে বলে মহিলা তুমি শুয়ে থাকো শয়তান আইসে কো ইবনে আরাস কালানি এমন সুযোগ আর তুই জীবনে পাইতে না সুবর্ণ সুযোগ আল্লাহু আকবার কান আল্লাহু আকবার কান ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন আল্লাহ বলে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম নিশ্চয় যারা আল্লাহরে ভয় করে ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান শয়তান যখন তাদেরকে কোনো প্রবঞ্চনা দেয় তাযাক্কারু আল্লাহকে স্মরণ করে অর্থাৎ আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করে আল্লাহ তার অন্তরচক্ষুকে খুলে দেন আল্লাহর ইবনে আরাস কালানি যখন শয়তান আইস প্রবঞ্চনা দেয় কি করব সাথে সাথে মহিলাকে দূরে রাখতে কোরআনে কারীম তালাবাত করা শুরু করে দিয়েছি আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার বেশি বিরক্ত করতাম না এমন অবস্থায় মহিলা কোরআন শরীফ শুনতেছে আল্লাহর বান্দা কোরআনে কারীম পাহাড় দিচ্ছে প্রতিদিন কোরআনে কারীমের তালাবাত শুনে আর মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আল্লাহু আকবার গান আল্লাহর ওলি কুরআন পড়ছেন সারা রাত কুরআন পড়তে পড়তে হয়রান হয়ে গেছেন আর পারেন না এমন অবস্থা
ফজরের কিছু সময় আগে কোরআন বন্ধ করেছে, শয়তান আবার আইসে কয় এই সুযোগ পাইবি না। আল্লাহু আকবার কন আল্লাহর ওলি পকেট থেকে মোম বাহির করছে, মোমের মধ্যে আগুন ধরাইয়া মোমের আগুনের মধ্যে আঙ্গুল দিচ্ছে, যখন আঙ্গুল পুরে আবার টান্দে আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহু আকবার কন মহিলা কয় বুঝলাম না, আল্লাহর বান্দা এতক্ষণ সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত শুনাইছে, আর এখন দেখি আমার দিকে তাকাইয়া তাকাইয়া আঙ্গুল ফুরে, তার মনের ব্যথাটা কি বুঝতে পারলাম না। ফজরের আযানের আগ পর্যন্ত হাতের পাঁচটা আঙ্গুল ফুরে ফেলেছে। আল্লাহু আকবার গান আযান হয়ে গেছে, মহিলাকে ডাক দেয় বোন, আযান হয়ে গেছে, কোরআনে কারিমের তেলাওয়াত শুনছো, তোমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। মহিলা ওযুর পানি নিয়ে ওযু করেছে, রক্তাক্ত হাতে যুবক পানি দিছে, দুই রাকাত নামাজ যেমনি পারে এমনি পড়ছে, হাত তুলে দোয়া করে মাহবুব জীবনে কত যুবক দেখলাম, এমন আশ্চর্য যুবক দেখি নাই, আমার মতো সুন্দরী মহিলা ঘরের মধ্যে রেখে আর কোরআন তেলাওয়াত শুনাইল, আর এইবার আঙ্গুলগুলি কেন ফুরলো বুঝলাম না, নামাজের জন্য পানি দিল মুসল্লা দিল। ও মাহবুব মন্ডার মধ্যে তোমার দিনের বয় এসে গেছে, কবরের কথা মনে হয়ে গেছে, এই পৃথিবী তাকার জায়গা না, ও মাহবুব আমার তো বিয়ে হইব, আমার তো একজন স্বামী দরকার, আমি বাচ্চার মেয়ে হতি হতে পারি বাচ্চাই লাগবে না, আমাকে এমন আল্লাহওয়ালা স্বামী আমার উপহার দিও। আল্লাহ আকবার কন ভালো করে বুঝেন, লম্বা সুরা আলোচনা না, একটান মাত্র কথা। এইবার মহিলা নামাজ শেষ করছে, এইদিক দিয়ে আল্লাহর বান্দাও নামাজ শেষ করছে। আল্লাহু আকবার কন নামাজ শেষ করিয়া এই মুহূর্তে মহিলাকে বলতেছে, বোন তুমি নামাজ পড়ছো কোরআন শুনছো, পর্দা ফরজ, আমার এই যে চিরা চাদরটা আছে নিয়ে যাও, চিরা চাদরটা সোলের মধ্যে লাগাইয়া বারাকান্ত হৃদয় নিয়ে মহিলা আস্তে আস্তে হাইতে হাইতে যা বাদশার দরবারে। যখন গেছে বাদশা দেখে তার মেয়ে আসতেছে, সারা রাত হয়রান ঘুম নাই, ডাক দিয়ে জিজ্ঞাসা করে, মা তুমি কোথায় গিয়েছিলে? কোন নদীর পারে গেছিলাম, বহু দূরে যাইবার পরে আমি ঘূর্ণিঝড়ের প্রবলের মধ্যে বাতাসের মধ্যে পড়ে এক যুবকের ঘরে আশ্রয় নিয়েছিলাম, ক যুবকের বাড়ি কোথায়? যুবকের কেউ নাই, জঙ্গমক জঙ্গলের পাশে তার বাসা, ওই বাসার মধ্যে একাই থাকে, কয় তোমার চোখের মধ্যে পানি কেন? মহিলা কথা বলে না, বাসা ভাবছে তার মর ইজ্জত নষ্ট হইছে, মহিলা চোখের পানি সে দেখো আব্বা, এইটা দুনিয়ার কোন সাধারণ যুবক ন, এইটা আল্লাহ পাকের কোরআনের আলেম। আব্বা এইটা এমন যুবক, এই যুবকের কানেকশন কোরআনের সাথে, অর্থাৎ মাওলার সাথে, এই যুবক আমার ঘরের মধ্যে শুয়াইয়া কোরআন শরীফ তেলাওয়াত শুনাইছে, আমার চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে, আর আমি নামাজ পড়েছি পর্দা করেছি, আজকে থেকে আমি নামাজ কাদা করব না, বেপর্দায় চলবো না, কিন্তু একখান মাত্র মনে কষ্ট, কি কষ্ট এই যুবক আমার ঘরের মধ্যে রাইকা আঙ্গুল গুন কেন ফুরলো বুঝতে পারলাম না। আল্লাহু আকবার কান বাদশা ডাক দেখো সিপাহি যাও, অমক জঙ্গলের পাশে একটা যুবক আছে, সেই সম্মান মতো যুবককে আমার সামনে নিয়ে আসো। বাদশার কথা শুনে সিপাহী আইসা বলতে, হুজুর আমার বাদশা আপনাকে যাইতে বলছে, আরে আল্লাহর ওলি আঙ্গুল গুলি ব্যান্ডেজ করতেছে, বাদশার খবর পাইয়া বাদশার দরবারে গেছে, বাদশা ডাক দেখো যুবক তুমি প্রশংসার দাবিদার, আমার মেয়ের ঘরের মধ্যে রেখে কোরআনে কারীম তেলাওয়াত শুনাইছো, আমার মেয়ে নামাজি হয়ে গেছে, আমার মেয়ে পর্দা করব, এই জন্য প্রশংসার দাবিদার, কিন্তু তোমার কাছে আমার একখান আবদার। কি আবদার? তুমি তোমার হাতটা দেখি, দেখে হাতের পাঁচটা আঙ্গুল ফুরা। আল্লাহু আকবার কর আমার সুন্দরী মেয়ে ঘরের মধ্যে রেখে
কুরআন শরীফ তেলাওয়াত করার পরে স্বেচ্ছাতে আঙ্গুল কোণে ফুলছো, আল্লাহ মেদার সালাই ডাক দেখো, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ও বাদশা, যে ব্যক্তি আল্লাহর না দেখতে ভয় করব তার দুইটা পুরস্কার, আমাকে প্রবঞ্চনাতে মনের মানাইতে পারি না, এই জন্য আমি আল্লাহ পাকের জিকির করি, কোরআনে কারিম তেলাওয়াত করি। কোরআন শরীফ পড়তে পড়তে যখন হয়রান হয়ে গেলাম আর কোরআন শরীফ পড়তে পারি না, আবার শয়তান ধোঁকা দেয়, এমন অবস্থায় আমি আমার পকেট থেকে উমের আগুন ধরাইছি, আগুনের মধ্যে যখন হাত দেই আঙ্গুল যখন পুড়ে তখন মনরে বলি, মন রে তুই যে মেয়ের সাথে জিনা করতে চাস দুনিয়ার আগুন তুই এই শৈলের মধ্যে সহ্য করতে পারস না, জাহান্নামের আগুন তুই কেমন করে সহ্য করবি। ও বাদশাহ, পৃথিবীর যেখানে কেউ নাই আমার মাওলা আছে, আমি কোরআনে কারিমের আলেম, আর আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার, নিশ্চয় যারা আলেম আমার বান্দাদের ভিতরে তারা আমি আল্লাহকে ভয় করে। ও বাদশা, যখন আঙ্গুল ফুরে আর মনের মধ্যে যখন সকাদি আর মনের বলি, মন রে এই মেয়ের সাথে জিনা করলে জাহান্নামের আগুন তুই কেমন করে সহ্য করবে, এই আমার আঙ্গুল গুলি ফুরে আমার অন্তরকে জামাকে আমার নফসকে জাহান্নামের গন্ধে রক্ষা করেছি। ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা মান, এই শব্দটা আম কার জন্য খাস ন জমা, যে কোনো মানুষ নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব, যেখানে পৃথিবীর কেউ নাই সেই জায়গায় কে আছে, যারা বলেন কে আছে, যেখানে কোনো পুলিশ নাই, যেখানে র‍্যাব নাই, যেখানে অন্ধকার, যেখানে পৃথিবীর কেউ দেখে না সেই জায়গায় কে দেখে, এই বিশ্বাস কার কার আছে হাত তুলেন, আছে এই বিশ্বাস, আছে এই বিশ্বাস, থাকলে তো আমাদের দেশে কোনো অপকর্ম হতে পারে না, কথা বলেন কথা ঠিক তবে ঠিক, এই বিশ্বাস তৈরি করার একমাত্র হাতিয়ার আল্লাহ পাকের কোরআন, কথা ঠিক তবে ঠিক শুনুন। এই জন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম চার নম্বর দোয়া করছেন, হায় আল্লাহ আমার বংশের ভিতরে এমন একজন নবীর ফাউন্ডেশন তৈরি করো, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি সহিহ কোরআন তেলাওয়াত করে, ওয়া ইউআল্লিমুল কিতাব, কোরআন শরীফ শিক্ষা দেয়, ওয়াল হিকমা, ব্যাখ্যা পদ্ধতি শিক্ষা দেয়, ওয়া ইযাক্কিহিম, আত্মাকে পবিত্র করে। আল্লাহু আকবার কর, সংক্ষিপ্ত কথা কইতাছি, শেষ করে আলতাছি, নবীর কয়টা গুণ ছিল জুরা বলেন, চারটা, কয়টা কয়টা গুণ ছিল, একটা সহিহ কুরআন তেলাওয়াত, দুই নম্বর কোরআনে কারিম শিক্ষা দেওয়া, ভালো করে বলি জানি, এখানে মাত্র দুইটা কথা আছে, দুইটা কথা, দুইটা বেশি না, লম্বা কথা না, মাত্র একটা মজার কথা আছে, নবীর কাজ ছিল সহিহ কোরআনে কারিম তালাবাত করা। আমার দেশে এমন ফির আছে কোরআনে কারিম সহিত দূরের কথা আদিব পাতা পড়তে জানে না, কথা কন কথা কন কথা কন, আছে আছে, দুই নম্বর নিজে কোরআন শরীফ পড়তে জানে না, মুরিদকে কি শিক্ষা দিব, কথা কন না কিয়া। আচ্ছা এখন বুঝাই, একবার কাফরের মধ্যে বল দে ফাই কেন করছে, অন বল দে ফাই কেন দইছে কি তে ফেসাব দে, অন কি হইছে এটা কইতে দেখি, ময়মনসিংহের বাসায় লড়া ফেটা হয়েছে ঠিক কিনা জোরে কর, ফিরি কোরআন সেই পড়তে না, মুড়ি যদি যায় তার আত্মা পরিষ্কার করবার লাগি, সে গেছে পায়খানা নিয়ে ফুরে দিছে প্রস্তাব করে লড়া ফেটা, কথা ঠিক না ঠিক জোরে কর, কথা বুঝাইতে পারতেছি, এক নম্বর নবীর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিক সহি কোরআনে কারিম তেলাওয়াত, দুই নম্বর কোরআন শরীফ শিক্ষা দেওয়া, তিন নম্বর হাদিস তাফসীর ফেকা, অর্থাৎ কাজগুলি কেমনে সম্পাদন করব তার পদ্ধতি শিক্ষা দেওয়া, ওই যাকিহিম এই চারটা কাজ ছিল কার, জোরা বলেন কার, নবী দুনিয়া থেকে যাইবার পরে। এখানে একটা মজার কথা আছে, এই যে ব্যক্তি সহি কোরআন তেলাওয়াত জানে,
কোরআনে কারীম মুরিদকে শিক্ষা দিতে জানে, হাদিস তাফসীর কোরআনে কারীমের আমল কেমনে করবে তার তাফসীর জানে, আত্মাগুলি পরিষ্কার করতে পারে। ইসলামের ভাষায় তাহাকে বলা হয় নাইবে নবী, নাইবে নবীর পরিভাষা বলা হয় ওয়ারিসাতুল আম্বিয়া, ফার্সি ভাষা বলা হয় পীর, আরবি ভাষা বলা হয় মুর্শিদ। কথা কন নাকি? আমরার দেশে আরেক দল দামছে কি জানেন নি, কাফিরের কথা কোরআন শরীফে আছে? কথা কন নাকি? যত বড় বালা দরবারের কথা আলাপ করেন তার শরীরের মধ্যে আগুন জ্বলে, অর্থাৎ যারা মাযহাব মানে সব কি সব কি মুশরিক, নাউজুবিল্লাহ কন নাউজুবিল্লাহ কন। ও মিয়া ফিরের কথা কি কোরআন শরীফে নাই? কথা কন নাকি? নামাজের কথা কোরআন শরীফে আছে? বেহেশত দুজক কোরআন শরীফে আছে? কথা কন নাকি? জিনাব কোরআন শরীফে বেহেশত শব্দ নাই, দুজক শব্দ নাই, আছে জান্নাত জাহান্নাম। কথা কন নাকি? কথা কোরআন শরীফের মধ্যে নামাজ শব্দ নাই, আছে সালাত, ঠিক কি না? জোরা কর। কোরআন শরীফের মধ্যে ফির শব্দ নাই, আছে মুর্শিদ। এইবার আরেকটা দলিল দেই, শেষ কথা আমার। যখন আমার দেশে ফিসাব আরেক বাপার ইসলামের নতুন জীবন দিছে, রাখুর আছে না নাই? আমার মোবাইল থেকে ইন্টারনেট বার করে এখন নতুন এখন নগদ প্রমাণ করাই, আবু জেহেল কত বড় দাজ্জাল, এমন দাজ্জাল আল্লাহর জমিনে আসছে কিনা আমার জানা নাই। কথা কন কথা কন। আল্লাহর নবীর মেয়ে বলে তার স্ত্রী, আর এই ব্যাপারে ঈমান থাকতে পারে? তিন দিন আগে দেখলাম এই মোবাইলের মধ্যে তাই ইন্টারনেটে কথা কইতে শুনি, এই ব্যাপারটা কই যে মায়ানমারের মুসলমানরে আমি সাহায্য করতে পারতাম, রব্বুল আলামিন আমারে না করছে। এই ব্যক্তির ঈমান থাকতে পারে? বলুন ঈমান থাকতে পারে? কথা বলুন ঈমান থাকতে পারে? এর চাইতে বড় দাজ্জাল আল্লাহর জমিনে নাই, সাহারা সূরতে মনে হয় একবারে কুতুবে আলম। কথা কন নাকি? কথা ঠিক না বেটিক জরা কর। খারাপ লাগতাছে আপনাদের, খারাপ লাগতাছে? এবার এবার বুঝার একটা পাও বুঝাই, বুঝাইতাম নি হুজুর কোরআন শরীফ জানে, মুরিদ জানে, মাঝে মাঝে আয়াতও কয়, আবার কিছু কিছু ব্যাখ্যাও জানে, সাহারা স্রোতের মধ্যে ব্যাখ্যা মানে শূন্যত আছে, আত্মাটা ফাঁক না না ফাঁক কেমনে বুঝবাম? কথা কন নাকি? কথা কন নাকি? এই কথাটা বুঝাইবার লাগি মাত্র পাঁচটা মিনিট। খারাপ লাগতেছে আপনার আর? কথা কন, খারাপ লাগতেছে? আল্লাহ একটা সুরার নাম রাখছেন সুরাতুস শামস, এই সুরার মধ্যে আল্লাহ তেরোটা কসম কাইছেন, কয়টা কসম? তেরো নম্বর কসম কে বলতেছেন? ওয়াদার সিং ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। অল্প সময় এখানে একটা কঠিন ব্যাখ্যা দেই, ভালো করে শুনেন, যদি মনোযোগ সহকারে শুনেন উপকার হইব। আলেম উলামা ভাইয়ারা ভালো করে কই, কিচ্ছু করার নাই, চেষ্টা করছি কোরআন শরীফ আয়াতের হাদিস দেখানোর জন্য, অসুবিধা হয়েছে আপনার? অসুবিধা হয়েছে? জিজ্ঞাসা করি, আল্লাহ কি নফসের কসম খাইছে, রুহের কসম খাইছে? নফস আর রুহের মধ্যে পার্থক্য কি জানতে চান? কারা হাত তুলেন? একটা হাদিস একটা মাসালা বুঝাইতে যায়, আল্লাহু আকবার কান কি হুজুর ঠিক কিনা জোরা কর। নফস আর রুহের পার্থক্য আছে না নাই? হাসরে মারে বিচার কি নফসের হইব না রুহের হইব? ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন ওয়াত্তাকু, ভয় করো এই দিনকে, যেদিন তোমার নফসের প্রত্যেকটা নফস আমার সামনে দাঁড়াইতে হবে, আমি কারো উপর জুলুম করব না, বিচারিত রুহের না নফসের। নফস আর রুহের মধ্যে পার্থক্য করা বুঝবেন? একটা যুক্তি দেই, আমার এই চোখের আলু দে সূর্যের আলু কে, সূর্যের আলো পাইয়েই তো আমার এই চোখ চলে, ঠিক কিনা? এখন কারেন্টের সকল বাতিগুলি বন্ধ, আমার এই চোখ চলবো? তাহলে এই চোখের সহযোগিতা কারা করে? বাহিরের আলো,
যখন এই সূর্য আলো পাইয়া আমার চোখের আলো দিয়ে এক মেয়ের দিকে চোখ মারলাম, এখন কি আমি এটা কথা বলতাম বাবা যে আমার দোষ তা সূর্য আলোর দোষ, বিচার কি সূর্য আলোর হইব না আমার হইব? কথা কন না কে ভালো করে বুঝুন, হুন্ডা দিয়া দাউদকান্দি যাইতেছেন, হাইটা গেলে এক ঘন্টা লাগে, চমৎকার এক কান কথা লম্বা সুরা কথা না মাঝখানে একটা যুগ গেছে দেয় শেষ করে দেব, দাউদকান্দি যাইতেছেন হুন্ডা দিয়া হাইটা গেলে এক ঘন্টা লাগে, এক ঘন্টা রাস্তা পনেরো মিনিটে গেলেন, আপনাকে সহযোগিতা কে করছে? হুন্ডারের মতো সূর্যের জ্যোতির মতো, সূর্যালু যখন না থাকে চোখ চলে না, শূন্য হয়ে যায়, ঠিক রুহু যখন চলে যায় তখন নফসের কাজ করতে পারে না, এই বিচার হবে নফসের কথা একটা বেটিক ছিল কর, এই নফসের মধ্যে আল্লাহ দুইটা জিনিস দিবেন, একটা ফা আল্লাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, একটা ফা ফের মজা আর একটা ফা ফের সাজা, কয়টা? শেষ কথা আমার, একটা কি ফা ফের একটা কি ফা ফের মজা আর একটা কি জুরা কান জুরা বলেন, একটা ফা ফের মজা বলেন, একটা ফা ফের মজা আর একটা শেষ কথা, এক গরু আর এক গরুর সাথে মিলন করছে, এই গরু মজা মারছে, গরুর যে সাজা হইব গরু বুঝে কথা কন না কে, কোন পাপ কইরা মানুষ জাহান্নামে যাইব, এই সাজাটা ফেরেশতারা দেখে, ফেরেশতাদের মনের মধ্যে পাপের খায়াশাত আছে, ফেরেশতারা সাজা বুঝে মজা বুঝে না, গরু বসুর মজা বুঝে সাজা বুঝে না, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ সাজা মজা দৌড়াই দিয়ে দিছুন, এর লেগে গরু বসুরের চাইতে ফেরেশতার চাইতে আল্লাহর দরবারে মানুষের দাম অনেক বেশি, সুবহানাল্লাহ। কর একটা উদাহরণ দেই শেষ এই কথা, আপনাদের দেশে বল খেলা আছে, বল খেলা, বল খেলার দুইটার গোলবার থাকে না, গোলবার অন কোন লোক না, একজনে গোল ঢুকাইতেছে আর বাইর করতেছে, মানছে বলবো মাথার তার সব বিছিড়ে গেছে, কথা কন না কে, কথা ঠিক কিনা, ফার্স একটাও নাই, আর একজন ফিরাইতেছে, কত রে গোল করতে দিতাম না, সে কই তুই না করলে কি হইব, আমি গোল করব, আমি অনেক কষ্টের পরে যে বল ঢুকাই দিছে তার নাম খেলোয়াড়, আল্লাহ বলেন যখন যে ব্যক্তি ফজর আজান হয়ে গেছে এখন বালিশ নিয়ে শুয়ে রইছো, বালিশে বলতেছে মজাটা মারি গেল, আরেক মনে বলতেছে নামাজ না বললে সাজা হইব, এই সাজার লোভে যে মজা বাদ দিল, আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কা এর আত্মা পাক, সুবহানাল্লাহ। কর আর দুনিয়ার মজার লোভে যে সাজা মাথায় লইছে এর আত্মা নাফা ফর্দা ফরজ, যে ফিরের দরবারে মহিলা গে নাচতে বিশ্বের মজা লাগে, এই বিশ্বের আত্মা ফাক না, এই বিশ্ব বিশ্ববাদ পার, কথা বুঝাইবার পারছি? এখন আত্মা ফাক করতে চান কারা কারা হাত তুলেন, আগামী কাল থেকে কার আত্মা ফাক আর কুন্ডা না ফাক বুকে হাত দেবল করবে, ঠিক কিনা জোরা করেন, যদি দাড়ি রাখতে মনে কয় দাড়ি না রাখলে সাজা বুগল লাগবো, মনে যদি কয় সাজা বুগলে বুগলে আমি একটু নায়ক হয়ে লই, তোর আত্মা না ফাক, কথা কন না কথা ঠিক পাবে, ঠিক ফর্দা পালন করন লাগবো সাজা বুঝন লাগবো, মনে যদি কয় ফরে পালন করবাম একটু বউরে দেখাইয়া নাম কামাই করে লই, তোর আত্মা না ফাক, কথা কন না কে, এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, আল্লাহ বলেন যারা আমার না দেখতে ভয় করব এবং নিজের সংযত রাখব, আল্লাহ বলেন তার দুইটা পুরস্কার, একটা হইছে লাহুম মাগফিরা আল্লাহ ক্ষমা করবে উত্তম মর্যাদা ভূষিত করবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহকে ভয় করা সদা সর্বদাই যেখানেই থাকি অন্তরের মধ্যে আল্লাহর ভয় যেন থাকে, আর আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুনি এবং নিজের আত্মাকে পবিত্র করে আল্লাহ আমাদের সকলকে কবরে নে, আল্লাহুম্মা আমিন। মোতারাম আমি অসুস্থ, এই আয়াতের সানদুল সহ লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল, আমি হাবিব ভাই বারবার টেলিফোন করছে বলছি ভাই আমি অসুস্থ না আসলে চলবে না, উনি বলে না গতকালকেও প্রোগ্রাম করছে আজকে সারাদিন শুয়েছিলাম খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই, আপনাদের কাছে তারা হুরার মাধ্যমে এক ঘন্টার বেশি কিছু কথা বলছি, আপনারা বিরক্ত হয়েছেন, বিরক্ত হয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করে, আর এই যে যুবকরা মাহফিলটা করতেছে কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে, কোনো প্রতিবন্ধকতে আমরা পরোয়া করব না, রাজি আছি করে হাত তুলে আল্লাহু আকবার বলি,
এই যুবকদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকলকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন ইনশাআল্লাহ দোয়া হবে, দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে। আপনারা বসুন।